সবাইকে নমস্কার। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট পালক। আজকে আমরা সেট্রিজিন ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। আর এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আরও যদি এই ওষুধ সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে সেট্রিজিন ট্যাবলেট। আর এই সেট্রিজিন ট্যাবলেট কী কাজে ব্যবহার করা হয় আর এর সাইড এফেক্ট সম্পর্কে আমরা জানবো আজকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দুই ধরনের ট্যাবলেট আমার কাছে আছে। এই দুটাই হচ্ছে সেট্রিজিন ট্যাবলেট। দুটা দুই কোম্পানি তৈরি করছে আর এই দুটো ট্যাবলেটেরই নাম আলাদা আলাদা। এর ব্র্যান্ড নেম যেটা আছে আমরা দেখতে পাচ্ছি, একটাতে আছে পালসার 10, আরেকটা হচ্ছে সিটিস। এই দুটার মধ্যে উপাদান আছে সেট্রিজিন হাইড্রোক্লোরাইড 10 mg। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আরও অনেক কোম্পানির এই ওষুধটি মার্কেটে পাওয়া যায়, নানা ধরনের নামে পাওয়া যায়। আর এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সেট্রিজিন। আর আমরা জানবো এই সেট্রিজিন কী কী কাজে আমাদের শরীরে ব্যবহার করা হয়। সর্বপ্রথম হচ্ছে সেট্রিজিন ট্যাবলেটটি দেখতে, যে দুটো ট্যাবলেট আছে দেখতে এরকম হয়। আর এর দাম যত কোম্পানি আমরা দেখতে পাচ্ছি না কেন, সবারই একটা দামটা একটা ফিক্সড, 16 টাকার মধ্যে আমরা এই সেট্রিজিন ট্যাবলেটটিকে আমরা মার্কেটে পেয়ে যাই। আর এই সেট্রিজিন ট্যাবলেটটি হলো একটি অ্যান্টি হিস্টামিন ট্যাবলেট। আর এই অ্যান্টি হিস্টামিন হওয়ার জন্য এই ট্যাবলেটটি অ্যালার্জি, শরীরে যদি কোথাও অ্যালার্জির ভাব দেখা যায় সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে। আমরা সব থেকে বেশি এই ঠান্ডার দিনে আমরা লক্ষ্য করতে পারি চোখে একটা জল ভাব চলে আসে, নাকে একটা সুরসুরি সর্দির ভাব, গলা খুশখুশ কাশি ভাব একটা অনুভব হয়। তো সেই ক্ষেত্রে আমরা ভাবতে পারি যে অ্যালার্জির থেকেও এই চোখে জল, শুকনো কাশ, গলা খুশখুশ করা এই লক্ষণগুলো দেখা যায়। তো সেই ক্ষেত্রেও আমরা এই সেট্রিজিন ট্যাবলেটটিকে যদি আমরা ব্যবহার করি তাহলে তার থেকে আমরা খুব সহজেই আরাম পাবো। এই সেট্রিজিন ট্যাবলেটটি যেমন সর্দির সাথে সাথে গলাতে খুশখুশি ভাবে যে কাশি অনুভূতি হয় তা কমাতে সহায়তা করে, ঠিক তেমনই শরীরে যদি অ্যালার্জির জন্য কোনো ইনফেকশন বা অন্য কোনো কারণের জন্য যদি ইনফেকশন হয়, চুলকানির মতো ভাব হয়ে যায় শরীরে, তার থেকে আরাম পেতেও এই সেট্রিজিন ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। আর এই সেট্রিজিন ট্যাবলেটেরও কিছু সাইড এফেক্ট আমরা দেখতে পারি। তেমন কিছু সাইড এফেক্ট পাওয়া যায় না সাধারণত, তবুও কিছু কিছু ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার পর মাথা ঘোরানো, ডায়রিয়া বা অতিরিক্ত বমি ভাবের মতো লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই ডক্টর কিংবা ফার্মাসিস্টের সঙ্গে পরামর্শ নেবেন।